আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল বা FM সিগনালকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো ধরে নিই এটা আমার একটা মেসেজ সিগনাল এবং এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ। মেসেজ সিগনাল হচ্ছে এটা কস ওয়েভ, ক্যারিয়ার ওয়েভ হচ্ছে এটা কস ওয়েভ। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে FM আর এটা হচ্ছে FC। তো তাহলে FM জেনারেটেড সিগনালটা কী হবে? FM হচ্ছে কি, এই ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড সেম থাকবে এবং এই ফেজের সাথে একটা অ্যাডিশনাল টার্ম হিসেবে মেসেজ সিগনালটাকে ইন্টিগ্রেট করার পর এখানে KF হবে। এটা যেহেতু ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছে, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল, FM এর ক্ষেত্রে KF হয়, আর যদি PM করতাম তখন KP দিয়ে ধরে করতাম। সো এটা হচ্ছে আমার FM সিগনাল, যে FM সিগনালটাকে এটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো যেহেতু মেইন মেসেজ সিগনালটা ছিল আমার এইটা AM cos ওমেগা CT, তার মানে ওমেগা MT, তো এটাকে যখন ইন্টিগ্রেট করব তখন, বা MT এর বদলে লেখা যাচ্ছে MT এর বদলে এই অংশটা, এটা ছিল আমার MT, তো MT কে যখন ইন্টিগ্রেট করবো তখন এরকম একটা টার্ম চলে আসবে যে M সামনে আসলো, এটা ভাবে গেলো। তো এটা হচ্ছে আমার মেইন FM সিগনাল। তো FM সিগনালটাকে এভাবে লিখতে পারি। তো এখানে এই যে টার্মটা চলে আসলো যে KPAM বাই FM, তো এই টার্মটাকে বলা হচ্ছে বিটা বা মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স। তো অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্সকে প্রকাশ করা হয়তো মিউ দ্বারা, আর এখানে এটাকে প্রকাশ করা হচ্ছে বিটা দ্বারা। তো এখানে বিটাকে মেইনলি মডুলেশন ইন্ডেক্স নির্দেশ করা হয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে যেটা, যে মডুলেশন ইন্ডেক্স যে বিটা, সেই বিটার ভ্যালু হচ্ছে KPAM ডিভাইডেড বাই হচ্ছে FM। তো এখানে FM হচ্ছে আমার যে মেসেজ সিগনালটা ছিল তার ফ্রিকোয়েন্সি, KP হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর, সরি KF, KF হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর, আর AM হচ্ছে যে মেসেজ সিগনালের অ্যাম্পলিটিউড। আবার উপরের যে টার্মটা আছে এই টার্মটাকে এখানে বলা যায় হচ্ছে ডেল্টা এফ বা তো এখানে ডেল্টা এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মানে হচ্ছে যে যেটা বলছিলাম, যে এটা যদি আমার একটা মেসেজ সিগনাল হইতো তাহলে FM করলে কি হতো, যেখানে আমার অ্যাম্পলিটিউড যে যে পয়েন্টে অ্যাম্পলিটিউড বেশি ছিল বা পজিটিভ ছিল সেখানে সিগনালটা ঘন হয়ে যেত, আর যেখানে অ্যাম্পলিটিউড কম সেখানে সিগনালটা হালকা বা এভাবে হয়ে যেত, এখানে ঘন এখানে হালকা হয়ে যেত। তো এখানকার যে ফ্রিকোয়েন্সি থাকতো F1 ধরে নিই, আর এখানকার ফ্রিকোয়েন্সি F2, এই দুটোর মধ্যকার পার্থক্য যেটা সেটা হচ্ছে আমার ডেল্টা এফ, ডেল্টা এফ বা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে AM KF। তো এখানে AM এর সাপেক্ষে আমার এটা চেঞ্জ হচ্ছে, এখানে অ্যাম্পলিটিউড পজিটিভ, এখানে অ্যাম্পলিটিউড নেগেটিভ, এবং KF হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর। সুতরাং বিটা যেটা মডুলেশন ইন্ডেক্স সেটাকে লেখা যা হচ্ছে এইভাবে। তার মানে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালের রিপ্রেজেন্টেশন, যেখানে বিটার ভ্যালু হচ্ছে আমার এই জিনিসটা। আচ্ছা, এবার আসি ব্যান্ডউইথ অ্যানালাইসিস। তো একটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালের ব্যান্ডউইথ কিরকম হবে সেটা যেখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে, যে যে কোনো FM ওয়েভ, ধরলাম এটা একটা FM ওয়েভ, মেসেজ সিগনালটাকে ইন্টিগ্রেট করার পর অ্যাড করা হয়েছে ফেজের সাথে। তো ইন্টিগ্রেশন অফ MT এই যে টার্মটা আছে, বা মেসেজ সিগনাল ইন্টিগ্রেট করার পর যেটা থাকবে সেটাকে ধরে নিয়ে হচ্ছে আমি AT, টাইম ভ্যারিং একটা রাশি AT। তো এখানে কস আছে, তো e^j θ-কে লেখা যায় হচ্ছে কস থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা। সুতরাং এটাকে আমি এক্সপোনেন্সিয়ালে যদি লিখি, তার মানে এটা রিয়াল টার্মটা নিব এক্সপোনেন্সিয়াল করার পর, সুতরাং এই জিনিসটাকে বলা যায় হচ্ছে AC এক্সপোনেন্সিয়াল e^ এই সম্পূর্ণ অংশটা। সো এটাকে দুই ভাগে ভেঙে লিখলে এইটা একটা টার্ম এবং এইটা একটা টার্ম পাওয়া যায়, এবং যেহেতু শুধু কস অংশ নিয়ে আমরা ডিল করতেছি এই কারণে এটা রিয়াল পার্টটা নেওয়া হচ্ছে, এই পার্টটাকে ইগনোর করা হচ্ছে। সো এই কারণে শুধুমাত্র আমি রিয়াল পার্টটা নেবো এক্ষেত্রে। আচ্ছা, তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি কি ফ্রিকোয়েন্সি আছে এই সিগনালটার মধ্যে সেটা অ্যানালাইসিস করা। সো এখানে যদি আমি এই অংশটাকে বাইরে রাখি, রাখার পরে ভিতরে যেটা আছে এটাকে যদি বিস্তার করি e এর এক্সপোনেন্সিয়াল, যে e^x এর যে বিস্তারটা ছিল সেই ইয়া অনুযায়ী বিস্তার যদি করি, তাহলে এরকম একটা টার্ম পাওয়া যাবে। আচ্ছা, তো আমার উদ্দেশ্য হচ্ছে রিয়াল পার্ট গুলো নেওয়া। তো এখান থেকে খেয়াল করলে বোঝা যাবে যে এখানকার রিয়াল পার্ট গুলো কি কি হতে পারে। এটা একটা রিয়াল পার্ট, এটা ইমাজিনারি, এটা রিয়াল, আবার পরের টার্মটা পাবো হচ্ছে আমি ইমাজিনারি, কিন্তু এটার সাথে গুণ আছে এই জিনিসটা। তো এটাকে লেখা যায় কস ওমেগা সিটি প্লাস জে সাইন ওমেগা সিটি। সুতরাং এই যে পরবর্তী গুণটা হচ্ছে, এখানে আসলে একটা আমার ইমাজিনারি টার্ম চলে আসতেছে। সুতরাং এখানকার রিয়েল নাম্বারের সাথে এখানকার কস টার্ম গুণ হবে, এবং এখানকার ইমাজিনারি নাম্বারগুলোর সাথে এখানকার সাইন টার্ম গুণ হবে। তো গুণ করার পরে যেটা পাচ্ছি কস ওমেগা সিটি, এইটা মানে এরকম বিভিন্ন ধরনের রাশি পাওয়া যাবে, বিভিন্ন কম্পোনেন্ট পাওয়া যাবে ওমেগা সিটি, এখানে KF
এটি এর সাথে সাইন ওমেগা টি গুণ হয়ে যাবে, এবং সিমিলারলি এখানে কে স্কোয়ার এফ স্কোয়ার টি এর সাথে যেহেতু রিয়েল পার্ট সুতরাং এখানকার কস গুণ হবে, সিমিলারলি পরের কে কিউব এ কিউবের সাথে এখানকার সাইন গুণ হবে। গুণ করার পর টোটাল আমি রিয়াল পার্টটা পাচ্ছি, রিয়াল পার্ট অফ এই জিনিসটা রিয়াল পার্টটা পাচ্ছি। তো এটা একটা ইনফিনিট সিরিজ, এখানে অসংখ্য রাশি আছে, ইনফিনিট পর্যন্ত যাচ্ছে। তো এখানে খেয়াল করলে দেখা যাবে প্রথম টার্মটা কি, আচ্ছা তো একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে প্রত্যেকটা কম্পোনেন্ট যেমন কস ওমেগা সিটি সাইন ওমেগা সিটি কস ওমেগা সিটি সাইন ওমেগা সিটি সবগুলোর মধ্যে কিন্তু ওমেগা সিটি আছে। সুতরাং সবগুলোই আমার ওমেগা সিটি পয়েন্টে হওয়া উচিত, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কস ওমেগা সিটি সহগ হচ্ছে 1, সুতরাং এখানে জাস্ট একটা স্পাইক পাবো এটার জন্য। এখানে কস ওমেগা সিটি সহগ হচ্ছে আমার এ, তো এ ছিল আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে যেহেতু দেখাচ্ছি এটা ছিল আমার যদি মেইন মেসেজ সিগনালটা হয়, এ হচ্ছে মেসেজ সিগনালের সাথে রিলেটেড, তার মানে মেসেজ সিগনালটা আমার এখানে চলে আসবে। এবং এটার ব্যান্ডউইথ যদি আমার বি হইতো তাহলে এই সিগনালটার ব্যান্ডউইথ হয়ে যাচ্ছে আমার 2B, তার মানে এই অংশের ব্যান্ডউইথ পাচ্ছি আমি হচ্ছে 2B। আসলে এটা হচ্ছে একটা ডাবল সাইড ব্যান্ড মডুলেটেড সিগনাল, কস বা সাইন দ্বারা গুণ করে ক্যারিয়ার দ্বারা গুণ করলে, সুতরাং বলতে পারি এই টার্মটার জন্য আমি পাচ্ছি একটা ডাবল সাইড ব্যান্ড মডুলেটেড সিগনাল যেটা ব্যান্ডউইথ হচ্ছে 2B। তো এই টার্মের জন্য কি হবে তাহলে, এখানে যেহেতু এ স্কোয়ার করা আছে এবং যদি ধরে নিতাম যে আমার মেইন মেসেজ সিগনালটা সাপোজ সাইন বা কস কিছু একটা ছিল, সেটাকে যখন স্কোয়ার করব এর ব্যান্ডউইথ আসলে ডাবল হয়ে যাবে। কেন ডাবল হবে, কারণ কস স্কোয়ার থিটাকে আসলে লেখা যা হচ্ছে কারণ কস স্কোয়ার থিটাকে আসলে লেখা যা হচ্ছে কস 2θ+1, সুতরাং কস স্কোয়ার থিটা থাকা মানে আমার এখানে 2θ, মানে ব্যান্ডউইথটা আমার ডাবল হয়ে যাচ্ছে। সুতরাং এইটার ব্যান্ডউইথ বলতে পারি হচ্ছে 4B, সিমিলারলি এই পার্টের ব্যান্ডউইথ বলতে পারি হচ্ছে 6B, পরবর্তী টার্ম হচ্ছে 8B, 10B, এভাবে ধীরে ধীরে ব্যান্ডউইথটা বাড়তে থাকতেছে। তার মানে থিওরিটিক্যালি এই সিগনালটার ব্যান্ডউইথ ইনফিনিটি পর্যন্ত হওয়া উচিত, এখানে 2B, এরপর টানার 4B, তারপরে 6B, মানে ইনফিনিটি পর্যন্ত হওয়া উচিত এটার ব্যান্ডউইথ। কিন্তু বাস্তবে দেখা যায় কি, যেহেতু নিচে ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, হায়ার টার্মগুলোকে ইগনোর করা যায় কারণ এর ভ্যালুটা অনেক নেগলিজিবল হয়ে যায়। সুতরাং একটা বিশেষ কন্ডিশনে আমি হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করতে পারি এবং এইটার উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুইটা টার্মকে বলা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল, এবং এর পরে যতগুলো টার্ম থাকবে ইনফিনিটি পর্যন্ত সবগুলোকে বলা হচ্ছে ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল। তো কোনো কোনো ক্ষেত্রে ওয়াইড ব্যান্ডটাকে ইগনোর করা যায় একটা স্পেশাল কন্ডিশনে, সেই কন্ডিশনটা হচ্ছে এরকম, KF AT এর ভ্যালু যদি ভেরি ভেরি লেস দেন 1 হয় তাহলে এটাকে যখন স্কোয়ার করা হবে বা কিউব করা হবে তখন এর অ্যাম্প্লিচিউডটা অনেক কমে যাবে এবং এর ফলে আমরা পরবর্তী টার্মগুলোকে ইগনোর করতে পারি, এবং সেক্ষেত্রে বলতে পারি যে এই সিগনালটার ব্যান্ডউইথ তখন ইনফিনিটি না হয় একটা সার্টেন রেঞ্জ পাবো। সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল, যেখানে শুধুমাত্র 2B ইনক্লুডেড, মানে ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালের ব্যান্ডউইথ হচ্ছে আমার 2B। সুতরাং এখান থেকে বলতে পারি যে একটা ন্যারো ব্যান্ড সিগনাল এর ব্যান্ডউইথ হচ্ছে 2B। আচ্ছা, তো আর বাকি টার্মগুলো যেটা থাকতেছে সেগুলো সবগুলোকে বলা হচ্ছে আমার ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল। তো এই দুইটা মিলায় মেইনলি এই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালটা পাওয়া যায়। তো নেক্সট আসি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল। তো ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল, আচ্ছা একটু আগে দেখেছিলাম যে কোনো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালকে এইভাবে লেখা যায় যে বিটা সাইন ওমেগা 2π ওমেগা MT। তো এখানে বিটা এর ভ্যালু যেটা ছিল যে ডেল্টা এফ ডিভাইডেড বাই FM, আবার ডেল্টা এফ ছিল কি AM KF ডিভাইডেড বাই FM। আচ্ছা, তো ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনালকে যদি আমি দেখাইতে চাই তাহলে এখানে কি কস এই পার্টটাকে বলতে পারি A আর এই অংশটাকে বলতে পারি B, তাহলে কস A প্লাস B ফর্মুলা যে কস এ কস বি প্লাস মাইনাস সাইনে সাইন বি, এভাবে চারটা পার্টে ভাগ করে ফেলা যায় সিগনালটাকে। সুতরাং এটা হচ্ছে আমার FM ওয়েভের সিগনাল। আচ্ছা, তো এবার একটা স্পেশাল কন্ডিশন, সেটা হচ্ছে কি যে আগের বার যখন ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল বের করছিলাম তখন ধরে নেওয়া হয়েছিল যে KF AT এর ভ্যালু ভেরি ভেরি গ্রেটার লেস দেন 1, তার মানে একের থেকে অনেক ছোট হবে এই ভ্যালুটা, এবং এই কন্ডিশনে আমরা ন্যারো ব্যান্ড সিগনাল পাইছিলাম। তো KF AT এর ভ্যালু যদি ছোট হয় অনেক, তার মানে বলতে পারি বিটা এর ভ্যালু অনেক ছোট কারণ বিটা এর সাথে রিলেটেড, সুতরাং এটা যদি ভেরি ভেরি লেস দেন 1 হয় তার মানে বলতে পারি বিটার অ্যাপ্রোচ টু 0, বিটার ভ্যালু খুবই কম হয়ে যাবে, এবং বিটা যদি 0-র দিকে অ্যাপ্রোচ করে তাহলে এখানে কস বিটা, তার মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, কস 0 এর ভ্যালু পাচ্ছি আমি 1, এবং বিটা যদি 0 হয় তাহলে কি এখানে পাচ্ছি আমি সাইন 0,
তো সাইন জিরো মানে এখানে বলা যায় যে সাইন থিটা পাচ্ছি, যেখানে থিটা টেন্ডস টু জিরো, তার মানে লিমিট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটার ভ্যালুকে লেখা যায় শুধুমাত্র থিটা, তার মানে এটার বদলে লেখা যায় শুধুমাত্র থিটা অংশটা, বা এটা লিখতে পারি। এবারে মেইন যে সিগন্যালটা ছিল এইটা, এখানে এইটার জায়গায় বা এইটার ভ্যালু 1 বসাই দেব, এবং যেটা থাকবে সাইন যুক্ত পার্টটা এইটা এইটার বদলে লেখা যাচ্ছে এই জিনিসটা। এবং এই ভ্যালুটা যদি রিপ্লেস করে দিই তাহলে আমার যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা ছিল FM, সেটাকে বলতে পারি আমি ন্যারো ব্যান্ড FM, এবং এই ন্যারো ব্যান্ড FM কে এই আকারে লেখা যায় এই ইকুয়েশন দ্বারা। সুতরাং এটা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের টাইম ডোমেন ভার্সন, যে টাইম ডোমেনে এই জিনিসটা কিভাবে লেখা যায়। আচ্ছা, তো নেক্সট হচ্ছে ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল কিভাবে জেনারেট করা যায় বা সিগন্যালের জেনারেশন। তো এটা করার আগে ধরে নিই যে মেসেজ সিগন্যাল যেটা MT, মেসেজ সিগন্যালটা হচ্ছে কি কস ওমেগা MT, আর যেটা ক্যারিয়ার সে ক্যারিয়ার হচ্ছে আমার কস ওমেগা CT, এর র্যাম্প রেট হচ্ছে AM আর এর র্যাম্প রেট হচ্ছে AC। তো এই দুটো নিয়ে যদি শুরু করি এবং এটাকে যখন FM মডুলেশন করবো, করার পর ন্যারো ব্যান্ড করা হবে, তো ন্যারো ব্যান্ড নিলে যেটা পাচ্ছি আমি এক্সপ্রেশনটা হচ্ছে এইরকম। তো এখানে দেখা যাচ্ছে যে আমি মেসেজ সিগন্যালটা নিয়েছিলাম হচ্ছে কস, কিন্তু এটা হয়ে গেছে সাইন। সুতরাং মেসেজ সিগন্যালটাকে এখানে আমার ইন্টিগ্রেট করতে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করা হচ্ছে। আর ক্যারিয়ার যেটা হচ্ছে আমার, ক্যারিয়ারটা করা হচ্ছে কি যে কস নিয়ে শুরু করলে সেটাকে 90 ডিগ্রি ফেজ চেঞ্জ করা হচ্ছে। সুতরাং মেসেজ সিগন্যালটা আমি ইন্টিগ্রেট করব এবং ক্যারিয়ারটার ফেজ চেঞ্জ করব। তো ধরেন এখান থেকে আমার মডুলেটেড ওয়েভটা দেওয়া হচ্ছে, বা এখান থেকে আসতে হচ্ছে আমার MT। তো MTকে প্রথমে ইন্টিগ্রেট করতে হবে, একটা ইন্টিগ্রেটর মধ্যে যদি পাঠাই তাহলে কস যেটা ছিল কস ওমেগা MT সেটা হয়ে যাবে আমার সাইন ওমেগা MT। সুতরাং সাইন ওমেগা MTটা জেনারেট করা যায় এখান থেকে। এবং ক্যারিয়ার ওয়েভ যেটা, সেই ক্যারিয়ার ওয়েভটা সাপ্লাই দেবো এখান থেকে। ক্যারিয়ার ওয়েভটা 90 ডিগ্রি ফেজ শিফটের ভিতর দিয়ে পাঠানো হবে, ফলে যে কস ছিল সেটা সাইন এ কনভার্ট হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, এবং দুইটাকে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। সুতরাং এখানে প্রোডাক্ট মডুলেটর ইউজ করা হবে, যেটার কাজ হচ্ছে সিগনাল দুইটাকে গুণ করা, মাল্টিপ্লিকেশন করা। গুণ করার পরে সেটা এখানে চলে আসলো বিয়োগ চিহ্ন, সামনে একটা মাইনাস চিহ্ন আছে। আর এখানে যেটা আছে মেইন ক্যারিয়ার ওয়েভটা যোগ অবস্থা থাকবে, তার মানে ক্যারিয়ার ওয়েভটাকে সরাসরি এখানে যোগ করে দেবো। এই দুইটা একটা সামেশনের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটর সিগন্যাল বা NB-FM সিগন্যাল। তো এইভাবে আমরা ইনডিরেক্ট মেথডে, সরাসরি ইনডিরেক্ট মেথড ইউজ করে আমরা ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটর সিগন্যালটা জেনারেট করতে পারি এখান থেকে।